আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন। যতক্ষণ এ টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা হতো না, কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো। এ ঘটনায় সবাই বিস্মিত হয়। অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু একটি শব্দ লিপিবদ্ধ রয়েছে। আসুন সে শব্দটি কি তা আজকের ভিডিওতে আমরা জানব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে এই শব্দ বলবে, তাহলে ফেরেশতাগণ তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। তুমি যখন স্ত্রীর সঙ্গে মিলিত হবে তখন এই শব্দ বলবে, তাহলে যতক্ষণ না তুমি পবিত্র হবে ততক্ষণ ফেরেশতাগণ তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো নেক সন্তান দান করেন, তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে, তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পুণ্য তোমার আমলনামায় লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। হে আবু হুরায়রা, তুমি যখন পশুর পিঠে চড়বে তখন এই শব্দ বলবে, তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পুণ্য লেখা হবে। আর যখন নৌকায় চড়বে তখনও এই শব্দ বলবে, তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখা হতে থাকবে। আল্লাহ আকবার, এই মহিমান্বিত বাক্যটি হচ্ছে বিসমিল্লাহ শরীফ, সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি না এই সংক্ষিপ্ত বাক্যটির মধ্যে কত রহমত, বরকত, মাগফিরাত লুকিয়ে আছে। বিসমিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বেশি বেশি আমলটি করার তৌফিক দান করুক। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। আমরা অনেকেই জানি বলে এই আমলটির যথাযথ কদর করছি না, অথচ বিসমিল্লাহ মহান আল্লাহর নামে এই এতটুকু আমলের মধ্যে কত পরিমাণে ফজিলত লুকিয়ে আছে। এরশাদ হয় বিসমিল্লাহ শরীফের মধ্যে ১৯টি হরফ আছে। এই ১৯টি হরফের বিশেষত্ব এই যে দিবা রাতে মোট ২৪ ঘন্টা, ৫ ঘন্টা ৫ ওয়াক্ত নামাজের জন্য নির্দিষ্ট, বাকি ১৯ ঘন্টা মানুষের কাজ কর্ম চলাফেরা পানাহার ও নিদ্রায় কাটায়। আল্লাহ তাআলা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিসমিল্লাহকে নির্দিষ্ট করেছেন। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ শরীফের বরকতে মানুষ বিপদ আপদ হতে বেঁচে থাকে, সুতরাং প্রত্যেক ঘন্টায় ১৯ বার করে বিসমিল্লাহ পাঠ করা উচিত। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন বিসমিল্লাহ শরীফ অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতার ভয়ে পাহাড় পর্বত কম্পমান হতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি দোজখ রক্ষী ১৯ জন ফেরেশতার আজাব হতে মুক্তি পেতে চায়, তার কর্তব্য অধিক সংখ্যকবার বিসমিল্লাহ পাঠ করা, কারণ বিসমিল্লাহ হতে ১৯টি বর্ণ, এক একটি বর্ণ পাঠের বরকতে এক একজন ফেরেশতার কঠোর আজাব হতে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কাজের শুরুতে যেন আমাদের বিসমিল্লাহ পড়ার অভ্যেস তৈরি করে দিন। ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি দেখছেন, আজ থেকে প্রত্যেকটি ভাই এবং বোন আমরা শপথ করি, যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ অবশ্যই অবশ্যই পড়ব। যদি মনে না থাকে, যখন মনে হয় তখন পড়ে নিব এবং বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করুক। আর হ্যাঁ, সেই রোমান সম্রাটের মুকুটের মধ্যেও সেই একটি বাক্যই লেখা ছিল, তা হচ্ছে বিসমিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। শুধু এই বাক্যটির উসিলায় রোমান সম্রাট তার মাথা ব্যথার যন্ত্রণা থেকে রক্ষা পেয়েছিলেন। আল্লাহু আকবার। আজও আমরা এই আমলটিকে বেশি বেশি করব, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন।